যে পরিমাণ পাপ আমি করেছি তার কোনো মাপ হয় না, কিন্তু প্রায়শ্চিত্ত যে আমাকে করতে হবে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত অনেক কঠিন কাজ। হোক, অনেক কঠিন কাজ, তবু আমি প্রায়শ্চিত্ত করব। তুই পারবি না? পারবো পারবো, আমাকে পারতেই হবে, এছাড়া আমার সামনে কোনো পথ খোলা নেই। শেষবারের মতো ভেবে দেখ। হারুন ভাই, আমি শেষবারের মতো চিন্তা ভাবনা করে এসেছি, যে কোনো মূল্যেই হোক প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তাহলে আমার এই শিকলটা খোল। খুলছি। হারুন ভাই, আজকে আপনাকে মুক্ত করা মানে আমি নিজে মুক্ত হয়ে গেলাম। এই যে শেষ, এই যে দেখেন, খুলে ফেলেছি। যা, এখন এই শিকলটা তোর ভগ্নিপতি ওসি হাসানকে পরিয়ে দে। কি বলছেন আপনি? ওসি হাসান? ওকে কেন পাগলের শিকল পরাবো? তো পাগল না, সুস্থ। তাহলে কি আমি পাগল যে আমাকে তোরা শিকল পরালি? হারুন ভাই, হারুন ভাই, আমি হাসানকে এই শিকল পরালে আমার বোনটা খুব কষ্ট পাবে। আমি নিজে পড়ি, আমি নিজে পড়ছি। কষ্ট না করলে তো প্রায়শ্চিত্ত করা যাবে না। যা, পরিয়ে দে শিকল। যা। আমি কি দেখলাম? ঠাকুমশাই নমস্কার। ঠাকুমশাই নমস্কার। তা বিশ্বরায়?
নতুন কোনো বিপদে পড়েছো বলে মনে হয়? এই কথা কেন বলছে ঠাকুরবাসায়? না মানে বিপদে না পড়লে তো কখনো ভগবানকে স্মরণ করতে দেখি না, তাই। আর তাছাড়া বিপদে পড়লেই তোমার পূজা অর্চনা বেড়ে যায়। না হ্যাঁ ওই আর কি, বিপদই বলতে পারেন, একটু বিপদেই পড়েছি। তা নতুন করে আবার কি হলো? না ওই যে রাজ আছে না, বখাটে রাজ, রাজ আবার স্বদেশের হাত ভেঙে দিয়েছে। স্বদেশের হাত ভেঙেছে বলো কি? আমার মেয়ে দেবশ্রীকে উত্তক্ত করার শাস্তির প্রতিশোধ নিয়েছে। ছেলেটার জন্য বড় চিন্তা হচ্ছে। ছেলেটার জন্য চিন্তা না ছেলেটার সম্পত্তির জন্য চিন্তা? এই তো এই তো ঠাকুরমশাই, আপনি সবসময় বাঁকা করে কথা বলেন। সমস্যা সেখানে নয়, সমস্যা তাহলে সমস্যা হচ্ছে এই স্বদেশের হাত ভাঙাকে কেন্দ্র করে আকাশ চৌধুরীর পা ওই বাড়িতে পড়া শুরু করেছে। দুই পরিবারের পুরনো সম্পর্ক জোড়া লেগে গেলেই তো সমস্যা। কি হয়েছে রজবলি, তোমাকে এত অস্থির লাগছে কেন? অস্থির হওয়ার মতো ঘটনা ঘটেছে বাবা ঠাকুর। কি হয়েছে, কোনো খারাপ কিছু? খারাপ না ভালো এখনো বোঝা যাচ্ছে না। কি ধরনের কথা বলছো রজবলি, কি হয়েছে? ওসি হাসান ফিরে এসেছে। এটা তো খুশির সংবাদ, তার পরিবারের জন্য এটা যে কত বড় আনন্দের সংবাদ একবার ভেবে দেখেছো? প্রিয়জন ফিরে আসবে এতে অবশ্যই আনন্দের, কিন্তু সেই প্রিয়জনের মৃতদেহ যদি ফিরে আসে তাহলে? বলো কি, ওসি হাসান মারা গেছে? মৃত না জীবিত এখনো বোঝা যায়নি, জেলে নৌকা তার দেহটা মৃতদেহের মতো পড়ে আছে। ঠিক আছে রজব, আমাকে সেখানে নিয়ে চলো। চলুন বাবা ঠাকুর। লাজুকলতা, তুমি প্রত্যেক দিন আমার উপরে যে এরকম এক্সপেরিমেন্ট করতেছো, নিজেরে কেমন জানি গিনিপিগ মনে হইতেছে। কেন, আপনার হঠাৎ এ কথা কেন মনে হলো? না মানে এই শালসা তো আর আমি আপনাকে এমনি এমনি খাওয়াচ্ছি না, তাই না? আমি কি সেই কথা বলছি নাকি? আমি বলছি যে এইগুলা দিয়ে তো কোনো কাম হইতেছে না। কাজ হচ্ছে না বলে যে হবে না এমনটা তো নয়। লাজুকলতা, তোমার এই শালসা দিয়ে কিছু হবে না, সমস্যা আসলে অন্য জায়গায়। অন্য জায়গায় সমস্যা মানে? না মানে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার পরীক্ষা করে বলছে যে আমার দিক থেকে কোনো সমস্যা নাই। আপনার দিক থেকে কোনো সমস্যা নাই মানে? মানে আপনি কি বলতে চাচ্ছেন? সমস্যা আমার আছে, মানে আমার সমস্যার জন্যই আমাদের সন্তান হচ্ছে না, এই তো? এত সন্দেহ! সি 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 লাজুকলতা, এই কথা তুমি মুখে আনতে পারলা? আসলে সমস্যা তোমারও না আমারও না। তাহলে জন্ম মৃত্যু আল্লাহর হাতে। লতা, লতা কিরে লতা, তোকে আমি বলিনি ও ফিরে আসবে? সত্যি ফিরে এসেছে। ও ফিরে এসেছে কোথায় ভাইয়া, কোথায়? না আমার সাথে আসেনি, নদীর ধারে জেল নৌকা পড়ে আছে। তোমার সাথে আসেনি, নদীর ধারে জেল নৌকা পড়ে আছে মানে
এই ভাইয়া কি হয়েছে ওর? না আমি পুরোটা জানি না, মানে সংবাদ পেয়ে আমি আসলাম তোকে নিয়ে যেতে। ভাইয়া আমার খুব ভয় করছে, তুমি চলো। আর ভয় করে চলো। ঠিক আছে, আরো কিছু কাগজপত্র লাগবে আর আমি সব আইনগত ব্যবস্থা করেছি, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই মিল চালু হবে। আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন। সে প্রস্তুতি তো আছে উকিল সাহেব, আমি জানি মিলটা চালু হলেই সব জটিলতাগুলো কেটে যাবে। তা ঠিক। আরেকটা কথা, ওসি হাসানকে খুঁজে পাওয়া গেছে। ওসি হাসানকে পাওয়া গেছে মানে কোথায়? নদীতে ভাসতে দেখে জেলেরা তাকে তুলে নিয়ে আসে। সবাই ভাবছে যে ওসি হাসান আত্মহত্যা করতে গিয়েছিল। এই শহরে এমন সব ঘটনা ঘটছে যা কল্পনা করাই কঠিন। আচ্ছা, ওসি হাসান আত্মহত্যা করতে গেল কেন? আসলে বিষয়টা আমার কাছেও অজানা মনে হচ্ছে। আচ্ছা উকিল সাহেব, আজকে কোর্টে যাওয়াটা কি আপনার জন্য খুব বেশি জরুরি? একটু জরুরি আছে, বাট ফোনে সেরে নেওয়া যাবে। কেন, কোনো কাজ আছে? তার মানে আজকে কোর্টে না গেলেও চলবে? তা বলতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি আজকে আমাকে একটু সময় দেন। কোনো বিশেষ প্রোগ্রাম আছে নাকি? না, বিশেষ প্রোগ্রাম না, মানে শহরের নানান বিষয়গুলো নিয়ে আমি একটু বিচলিত অবস্থায় আছি। কোন বিষয়গুলো বলুন তো? এই যে স্বদেশের হাত ভেঙে দেওয়া, তারপর ওসি হাসানের নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার প্রচেষ্টা, বিষয়গুলো আপনাকে প্রচণ্ডভাবে রিয়েক্ট করছে, তাই না? আসলে রিয়েক্ট করার মতোই বিষয়। একটা বিষয় খেয়াল করে দেখেছেন, এই সবগুলো ঘটনার মধ্যেই কেমন একটা যোগসূত্রতা খুঁজে পাওয়া যায়। ঠিকই বলেছেন, আমি আসলে এই যোগসূত্রগুলোকে আমি একটু খুঁজে বের করতে চাই, আর সেই কারণে আজকে আমি একটু গণকের সঙ্গে দেখা করব। আপনি আমার সঙ্গে থাকবেন? ঠিক আছে। পানি পানি এত পানি কি হয়েছে আপনার? হ্যাঁ, এমন কেন করতেছেন? কি হয়েছে আপনার? কি হয়েছে আমার? নমস্কার গণক ঠাকুর, কেমন আছেন? ঈশ্বর কখনো মানুষকে খারাপ করে, তাই ভালো যে নাই সেটা বলতে হবে। আমি আমার প্রশ্নের জবাব এবং মনের অবস্থা দুটোই পেয়ে গেছি। আসলে অনেকগুলো ঘটনা আমার মনকে বড় বিচলিত করে তুলেছে। এই ঘটনাগুলোর জন্য যদি আপনি নিজেই বিচলিত হয়ে পড়েন, তাহলে আমরা সমাধান পাবো কোথায়? উকিল সাহেব, আপনি যুক্তি মেনে চলেন, একজন সাধারণ মানুষের পক্ষে কি সব সমস্যার সমাধান করা যায়? সাধারণ মানুষ সব সমস্যার সমাধান না দিতে পারলেও আপনি পারবেন। এখানে আপনার যুক্তিটা কি? যুক্তি অবশ্যই আছে, কারণ অনেক সাধারণ মানুষের মাঝে আপনি একজন অসাধারণ। আপনাদের এই ভুল ধারণা আমাকে বড় পীড়া দেয়।
বিশ্বাস করুন, আমার কোনো অস্বাভাবিক ক্ষমতা নেই। আমার যদি কোনো অস্বাভাবিক ক্ষমতা থাকতো, তাহলে আমার দৃষ্টিসীমার মাঝখানে কোনো অন্যায় কোনো অবিচার আমি হতে দিতাম না। দেখে তাদের নৌকায় করে পারে নিয়ে আসে, আর গণক ঠাকুর আপনাকে দেখে চিনতে পারে, উনি তো ডাক্তারের ব্যবস্থা করছে। আমরা সবাই তো সেই খবর পেয়ে ছুটে যাই, দেখি গণক ঠাকুর আপনাকে নিয়ে বসে আছে। ভাগ্যিস গণক ঠাকুর ছিল। কি হলো, কোথায় যাচ্ছেন? জানি না, আমার কিছু ভালো লাগতেছে না, দম আটকে আসতেছে, আমার কিছু ভালো লাগতেছে না। গণক ঠাকুর, আপনি নিজেকে যতই সাধারণ প্রমাণ করার চেষ্টা করেন না কেন, তা প্রমাণ করা কিন্তু সত্যি কঠিন। যা সত্য তা প্রমাণ করা কেন কঠিন হবে উকিল সাহেব? কোনটা সত্য? এতদিন ধরে যা জেনেছি সেটা, নাকি জানছি সেটা, নাকি অজানা কিছু? অজানা কিছু? হ্যাঁ। আচ্ছা গণক ঠাকুর, আপনি কি অজানা কোনো সংখ্যায় নিজেকে গুটিয়ে নিচ্ছেন? অজানা সংখ্যা যে নেই তা কিন্তু না, তবে তার জন্য নিজেকে গুটিয়ে নেওয়ারও কিছু নেই। তাহলে কেন বলছেন না ওসি হাসানের আত্মহত্যা প্রচেষ্টার কারণ? আপনি তো মানুষের তিনকালের খবর রাখেন, তাহলে কেন সত্য গোপন করছেন? সব সত্য সবসময় জানা যায় না চৌধুরী সাহেব। ওসি হাসানের আত্মহত্যার প্রচেষ্টার কারণ কৌশলে তার থেকে জানতে হবে। চলে গেছে মানে কোথায় চলে গেছে? তা তো জানি না ভাইয়া, শুধু যাবার সময় বারবার করে বলে গেছে তার নাকি ঘরের ভেতরে মন টেকে না, দম বন্ধ হয়ে আসে। এই এই, তোদের মধ্যে এমন কি হয় যে ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসে? বিশ্বাস করো ভাই, এরকম কিছুই হয়নি। কিছুই হয়নি? শোন, কিছু যদি নাই হয়ে থাকে তাহলে চিন্তা করার কোনো মানে হয় না, ঘরের প্রতি ওর টান ফেরত আসলে আবার চলে আসবে। যা ভেতরে যা। আরে যা তো। আমি যে ইলিশ মাছ ভালো করে বাঁচতে পারি না, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা নেই মানে সে কি বলছো? গলায় কাঁটা বিঁধে গেলে? আমি তো সেটাই চাই। মানে? আমার গলায় কাঁটা বিঁধলে তুমি অনেক কষ্ট পাবে, তাই? আমার এত কষ্ট দিয়েও তোমার কষ্ট দেওয়ার স্বাদ মিটছে না, তাই না? তাই আমায় আরো কষ্ট দিতে চাও? কারণ কষ্ট থেকেই ভালোবাসা হয়। আমি যে তোমায় অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি স্বদেশ। ভালোবাসার কথা কি মুখে মুখে ভালো লাগে? খাবার সামনে রেখে চুপ করে বসে থাকা যায়? ও, আমি যে কি না। আচ্ছা না, ওসি হাসানের বিষয়টা গণক ঠাকুর জানেন? জানলে বললেন না কেন? মনে হয় কোনো বিষয়ে শঙ্কা থেকেই বলতে চাননি। আসলে এই শহরের কিছু খারাপ মানুষের জন্য অন্যান্য ভালো মানুষগুলো কেমন যেন শঙ্কিত, তাই না? অথচ এই খারাপ মানুষগুলোর সংখ্যা খুবই কম, ভালো মানুষের সংখ্যাই বেশি। এই ভালো মানুষগুলোর ঐক্যশক্তি তো খারাপ মানুষগুলোকে দমিয়ে রাখতে পারে, তাই না? তার জন্য সবাইকে এক হওয়া দরকার, এই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। হ্যাঁ, ঠিকই বলেছেন।
কি ব্যাপার সুশান্ত? গুরুদেব, এত দ্বিধা দ্বন্দ্ব না রেখে সবকিছু খুলে বলো। কিছু লোক এসছে আপনার সাথে দেখা করতে। কারা এসছেন? এই শহরে কেউ বলে তো মনে হলো না, তবে মনে হচ্ছে তারা পুলিশের লোক। পুলিশের লোক? হাব ভাবটা ওই রকম, তবে পুলিশের পোশাক তাদের গায়ে নেই। ওনারা কোথায়? গাড়িতেই বসে আছেন। ভিতরে আসতে বলো। ঠিক আছে গুরুদেব। আমি আসলে অনেক কিছুতেই শঙ্কিত হই, কিন্তু ভয় পাই না। আমার বিশ্বাস ভালো দিন একদিন আসবেই, স্বস্তির দিন আসবেই। আমি তাই বিশ্বাস করি। আসলে চৌধুরী সাহেব, জানেন কি, এই কনক ঠাকুরের কথা না আমার খুব ভালো লাগে। তার কথা মতোই আকাশে মেঘ থাকবেই, এই মেঘ একদিন না একদিন সরবেই, আলো ঝলমল করবে। হ্যাঁ, আসলে গণক ঠাকুর খুব ভালো কথাই বলেন, তার কথাগুলো বেশ বহুমাত্রিক। ঠিক তাই। এক মিনিট। হ্যালো প্রীতি। হ্যাঁ বলো। আচ্ছা তুমি কোথায়? একটু তাড়াতাড়ি বাসায় আসো না। কেন, কি হয়েছে? বাথরুমে পড়ে গিয়ে আমার হাতে প্রচন্ড ব্যথা পেয়েছি, আর হাতটা একদম ফুলে যাচ্ছে। হাতটা ফুলে যাচ্ছে মানে? তার মানে তোমার হাত ভেঙে গেছে? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। রাখি। চৌধুরী সাহেব, কার হাত ভাঙলো? আপনার ভাবির, ওই বাথরুমে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে, এক্ষুনি যেতে হবে। চলুন চলুন চলুন। তা কেমন আছেন পুরোহিত মশাই? ভগবানের কৃপায় ভালোই আছি, কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। আমরা এই মন্দির বিষয়ে কিছু তথ্য জানতে চাই। কোন বিষয়ে? এই আপনার এই মন্দির চলে কি করে, আর এই মন্দিরের আয়ের উৎসই বাকি? মন্দিরের নিজস্ব সম্পত্তি রয়েছে, মন্দিরের নিজস্ব জায়গায় কিছু দোকান করে দেওয়া আছে, তাছাড়া মানুষের ভালোবাসা তো আছেই। কিছু মনে করবেন না পুরোহিত মশাই, পূজারীদের ভালোবাসায় আপনাদের পেট ভরতে পারে, কিন্তু এতে করে বড় প্ল্যান বা স্বপ্ন তো পূরণ হতে পারে না। কিসের প্ল্যান বললেন ঠিক বুঝতে পারলাম না। শুনলাম আপনি নাকি দক্ষিণেশ্বর মন্দিরের মতো এইখানেও একটা মন্দির করার প্ল্যান করেছেন, সেখানে তো কোটি কোটি টাকার খেলা। এই টাকা আপনি পাবেন কোথা থেকে? আর এই টাকার উৎসই বাকি। বস, আমরা মনে একটু বেশি বাড়াবাড়ি করে হালা দিলাম। ওই বাড়াবাড়ি কিরা, যা কাছে ঠিকই করছি। বস তুমি বোঝো, একটা কাম করবো, হেটে যদি ব্যাহে না বোঝে হে কাম করে লাভ আছে? কিন্তু বস, এত লোকের মধ্যে ঝামেলা করলাম, আইনের তো ঝামেলা হওয়ার পরে আইনের হাত রাজের গায়ে পড়বে, তুই ভাবলি কি করে? না বস, যাই কও, আইনের হাত কিন্তু মেলা লম্বা, আর সাবধান করে চললে তো আমাদের কোনো দোষ নেই। আইনের হাত যতই লম্বা হোক না কেন, সেটা কিন্তু নেতার হাতের চেয়ে লম্বা না। বস, নেতার হাত যতই লম্বা হোক, সে হাত বিশ্বাস করা কঠিন, সে হাতের খেলা বোঝা খুব কঠিন। একটা কথা মনে রাখিস, সব খেলা সব জায়গায় খাটে না। কি বা এখানে বসে আছিস, মন খারাপ কেন? স্বদেশের জন্য? শুধু যে স্বদেশদার জন্য তা নয় বাবা, পুরোটা নিয়ে। তোর কথাটা ঠিক বুঝলাম না রে মা। এবারের মানুষগুলো কেমন যেন কষ্টের মধ্যে জড়িয়ে যাচ্ছে। নেহাদি এক মুসলিম ছেলেকে ভালোবাসে, না পারবে তাকে ধরতে, না পারবে তাকে ভুলে যেতে। তার মধ্যে কারা যে এভাবে যেটুকে মেরে ফেললো। দেখ, তুই এসব নিয়ে মন খারাপ করিস না। কিন্তু বাবা, এত ঘটনার মধ্যেও ওরা যে আমার জন্য স্বদেশদার হাতটা ভাঙলো। কি করবি বল, স্বদেশ তো কিছু বলছে না। তাছাড়া ওই রাজ বকেট রাজটা ইচ্ছেকৃতভাবে স্বদেশে হাত ভেঙে দিয়েছে। সেটা কেন বলছে না তুমি কি তা বুঝতে পারছো না? না বাবা, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু হয়েছে কি, স্বদেশ মানে ঝামেলা এড়ানোর জন্য ভয়ে কিছু বলছে না। তাছাড়া ও যদি মানে সব কিছু খুলে না বলে, তাহলে তো আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তাই না? কি রে সাধু ভাই, লুকাচ্ছিস কেন? আমি আবার কি লুকালাম দিদিমা? ঠিক আছে, বিষয়টা অন্য কাউকে না বলতে চাস আমাকে বল, আমি কাউকে বলবো না। দিদিমা, ঘটনা আসলে কিছুই না,
আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার এই অবস্থা। দিদিমা, তুমিই তো বলো, প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ, কি বলো? না না, তা তো বলি। শোনো, এখন পর্যন্ত বাবার খুনেরই যখন বিচার পাচ্ছি না, সেখানে আমার এই সামান্য বিষয় নিয়ে কারোর সাথে ঝামেলা বাড়িয়ে লাভ আছে? তা ঠিক। দোস্ত, ভাই জানে কি হয়েছে, আমাগোর কাছে না আইসা অন্য রাস্তাতে যেতেছে। আচ্ছা দাঁড়া, ভাইজানকে ডাকি। মন্টু ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? না ভালো নেই, মনটা খুব খারাপ। আপনার মন খারাপ আর আমরা হাত গুটে বসে থাকবো, তাই কি হয়? কি করতে হবে বলেন। না কিছুই করতে হবে না। শোনো ছোট ভাই, তোমরা অনেক ভালো ছেলে, আজকে থেকে তোমরা আমার সঙ্গে আর মিশবে না, তাহলে আমার চলবে। এটা কেমন কথা বললেন ভাইজান? আমি ঠিকই বলেছি। আমাদের অপরাধ কি ভাইজান? তোমাদের কোনো অপরাধ নেই, অপরাধ আমার। ছোট ভাই, তোমরা আমাকে যেভাবে চিনে এসেছো, আমার আসল রূপ এটা না। আমার আসল রূপ হলো আমি খুব খারাপ প্রকৃতির, ভণ্ড একটা প্রতারক মানুষ। এসব কথা কেন বলছেন বুঝতে পারছি না। বুঝতে না পারারই কথা, কিন্তু আমি তোমাদেরকে আসল সত্যটা জানাতে চাই। তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হবে, মানুষ ঠকানোই আমার কাজ। কিরে ওইদিক তাকা, কি দেখতেছিস? কি দেখতেছি মানে? আমার কাছে লুকানোর চেষ্টা করিস রে, আমি তোর মনের কথাগুলো সব জানি। ওই তুই কি জানিস? হ্যাঁ আজ এটা ফাপন নিস না, যাহিনতে যা, আমার আজকে মনটা খুব খারাপ, যা। মন খারাপ? মন খারাপ তো নদীর ধারে বসে লইছিস কে? ও নদীর ধাপ দিয়ে মরার জন্য বসে রয়েছিস? ওই আমি মরলে তোর কি? হ্যাঁ জানতে যা। আমার কিছুই না, তো পুলিশের হাতে তুই বেঁচে পারবো না রে, ওরা তো যেভাবে খুঁজতেছে। আমি তোর মনের কথা সব জানি। কি জানিস? পুলিশের সাথে আমার কি সম্পর্ক? আর দূর পাগল, পুলিশের সাথে তোর সম্পর্ক থাকবে কে? হ্যাঁ সম্পর্ক তো লাশের সাথে। তুই আত্মহত্যা করলি, ওই লাশ নিয়ে ময়না তদন্ত হবি না? ও তাই বল। তাহলে তুই কি অন্য কিছু ভাবিছিল নাকি? হ্যাঁ থাক, আমার মেলা কাম আছে। আর শোন, পানিত পরে মরিস নে, একবার আমি মরেছিলাম, খুব কষ্ট হয়, সেই রকম ইতরে চলে মরিস নে, আমি যাই। কত বছর পরে আইয়া ও বন্ধুরে, কত বছর পরে আইয়া তুখানি দেখা দিয়া অভাগারে কান্দাইয়া। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম। কই গেছিলি রে? গেছিলাম এক জায়গায়, গরম খবর আছে। গরম খবর? কিসের গরম খবর? ওগা আপনি তো একজনের হাত ভাঙ্গাই খালাস, আপনি যে বেশি ক্ষতি করছে তাকে তো আপনি কিছুই করে ফেললেন না। ও এগুলো কি কর, তোর মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে বস, কিন্তু মনটা ঠিক নাই। ও বেশি আজারে পেছাল পারবি না, কি কই বেড়েছে সেটা কয়ে যা। বস এত ব্যঙ্গে করলাম তা বুঝলেন না? ওই আজুরা পেছাল রাখ, যা কই বেড়াইছ সরাসরি ক। যে বেশি আপনাকে অপমান করছে সেই সোহাগ নদীর ধারে বৈশা স্বপ্নার সাথে ঠিক সে প্রেম করতেছে। ওই
কি কইলি ঠিক দেখছস তো আমি যদি ভুল দেই আমার চোখ দুটো উঠে আলা দিয়েন অ বুঝিস ঠিকই কইছি বাস তাইলে তো ভালোই হইল রাম সীতারে এক লগে পাইলাম এবার রাম রেদিমু বলি আর সীতারে নিয়ে বস্ত্র হরণ বাস বস্ত্র হরণ করে ভালো কথা কিন্তু কাপড়ে মার ঢোকলে আমারই ভাঙান লাগে আরে ভাঙিস চল নাও এই যে মজনু সাহেব তোমার লাইলি রে কই পাঠাইলা ভাবছিলাম তোমার ওই গাছের লগে ঝুলাইয়া তোমার লাইলি একটু ডান্স দেখ মানে ওই দিন তা তা দিন টাক্কা টাক্কা দিন তা মুখ সামলে কথা বলতে বল রাজ মুখ সামলে কথা কম মানে তুই কার দর দেখাস তরে দেহে ভয় করমু না তোর গণেশ ঠাকুরের দেহে তোদের মতো চারটে টিকটিকিরে মারতে আমার কারো সাহায্য লাগবে না আমি আমি একাই একশো কিন্তু কিন্তু আমি তোদের মারবো না কারণ গণক ঠাকুরের নিষেধ আছে তাইলে তো ভালোই হইলো গণক ঠাকুরের নিষেধ অনুযায়ী তুই মারবি না এখন খাড়াই খাড়াই মার খা এই ধর বস চুরাকি দিল মেরা খবরদার ওনার গায়ে কেউ হাত তুলবি না একদম পুঁতে ফেলবো একা পেয়ে চারজন বাঘ হয়ে গেছিস না কে রে তুই কোন রাজ্যের মহারাজা আমি বাবা ঠাকুরের একজন ভক্ত তবে ওনার মতো ভালো না খারাপ ভক্ত উনি বাবা ঠাকুরের কাছে ওয়াদা করেছে মারামারি করবে না আমি কিন্তু ওয়াদা করিনি বাবা ঠাকুরের কোনো ভক্তের গায়ে হাত তোলা তো দূরের কথা চোখ তুলে তাকালে চোখ আমি তুলে নেব হাত তো এখনো তুলি নাই হাত তুলিসনি কিন্তু তুলতে চেষ্টা করেছিস এখন তোদেরকে শাস্তি ভোগ করতে হবে মানিক অনেক চুবাও সবগুলোকে চুবাও মা মা গো আমি সারা জীবন তোমার ধর্মের কথা ভেবেছি মা তোমার গোত্রের কথা ভেবেছি আমি সারাটা জীবন জলাঞ্জলি দিয়েছি তোমার সেবায় মা মা গো তোমার বিশালতার কোনো শেষ নেই মা তাই তোমার আসনটাকে আরো বড় করার স্বপ্ন দেখেছিলাম মা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যে আমি কিছু খারাপ লোকের সঙ্গে খারাপ কাজ করেছি মা মা গো আমায় মার্জনা করো মা আমি জীবনের মায়া করি না মা কিন্তু আমার আর এই মন্দিরের সম্মানে যেন কোনো আচরণ না পড়ে মা তুমি দেখো মা তুমি দেখো ভাই আপনি আমার জন্য অনেক করলেন আমি আপনার জন্য কোনো কিছু করিনি যা কিছু করলাম নিজ প্রয়োজনে করেছি কীরকম আমি ঠিক বুঝলাম না আমি ভাই একজন পাপী মানুষ সারাটা জীবন শুধু পাপ করেছি পাপ করতে করতে এতদিন এসে বুঝলাম পাপ বিনাশ ডেকে নিয়ে আসে তাই একটু যত সামান্য ভালো কাজ করলাম পাপটাকে একটু হালকা করার জন্য ভাই আপনি বেশ মজার মানুষ যাই হোক আপনি এবং আপনারা আজকে আমার জন্য যা করলেন আমার মনে থাকবে আসি হ্যাঁ থ্যাংক ইউ আসি আসসালামু আলাইকুম ছোট ভাই হ্যাঁ ভাই চলো যাই চলো কিরে দাদু ভাই তুই এই শরীর নিয়ে হিসাব কিতাব নিয়ে বসলি কেন দিদিমা জীবনের হিসাব কিতাবই হচ্ছে বড় হিসাব কিতাব একটু ভুল হয়ে গেলেই সব শেষ তুই হয়েছিস তো দাদুর মতো সহজে হিসাব কিতাব ভুল হতে পারবে না মাসিমা তাই মাসিমা স্বদেশ সাংঘাতিক খবর কেন কি হয়েছে বিশ্ব মাসিমা বলেছিলাম না যে ধর্মের কল বাতাসে নড়ে না রে বাবা ধর্মের কল এখন আর বাতাসে নড়ে না ধর্মের কলে মরচে ধরেছে বাতাস লাগলে ভেঙে পড়বে এটা বলতে পারো দিদিমা
তুমি চুপ করবে? কাকার কাছে শুনি কি হয়েছে। কাকা বলো কি হয়েছে। বকেটে রাজকে চরম শিক্ষা দিয়েছে, জলের মধ্যে চুবিয়েছে। হ্যাঁ কাকা, এরকম শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। গণক ঠাকুর তো এর চেয়ে বড় শিক্ষা দিয়েছিল, কি কোনো লাভ হয়েছে? নমস্কার গুরুদেব। নমস্কার। কোথাও যাচ্ছেন কি? হ্যাঁ না, কোনো কিছু বলবে না, এই আর কি একটু জিজ্ঞাসা করলাম আপনাকে। তুমি এসছো, ভালোই হয়েছে। তুমি এদিকটা একটু সামলাও, আমি আসি। শোনো, কেউ যদি আমার কথা কিছু জিজ্ঞেস করে বলবে আশেপাশে আছেন। হ্যাঁ আজ্ঞে গুরুদেব। গুরুদেবের আচরণ আজকাল যেন কেমন বদলে গেছে। আমি আগেই করছিলাম বস, আগেই করছিলাম যে এত বাড়াবাড়ি করো না। না ওক ধরে মারাই লিখব। এখন কে হইলো? এখন হইলো ডকি, যমুনা নদীর মধ্যে চুবাইল তো। হ্যারে যমুনার পানি ইজ্জত আমার বাইশে গেল। শোন, রাজের ইজ্জত অত সহজে চলে যায় না, কথাটা মনে রাখিস। এরপরে আর এই কথা কো না বস। আঘাত যতখানি, প্রতি আঘাত তার চেয়েও বেশি কঠিন। ঠিক কইছ বস, প্রতিশোধ না লাগবে, চরম প্রতিশোধ। হ্যাঁ, শুধু আসলে কি করে প্রতিশোধ নেওয়া লাগে তা আমার খুব ভালো করে জানা আছে। কি হয়েছে কাকা? কিছু না তো বাবা। তুমি কিন্তু কিছু লুকানোর চেষ্টা করছো, তুমি কি বিষয় নিয়ে টেনশন করছো আমি কিন্তু সব বুঝতে পেরেছি। বললাম তো কিছু না কাকা। নতুন কোনো ঝামেলা? ঝামেলা না বাবা, ভাবছি আমার মেয়েটাকে নিয়ে ভাবছি। মামারা মেয়ে আমার, মানে কোনো কিছুতে যদি কষ্ট পায় আমি সহ্য করতে পারবো না, বড় কষ্ট হবে। ওকে আবার কে কষ্ট দেবে কাকা? বাবা কষ্ট সবসময় দিতে হয় না, অনেক সময় পেয়ে যায়।